ওয়েলকাম এভরিওয়ান টু ইএলবি। আজকে আমরা দেখব দুটি সংখ্যার মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিভাবে বের করতে হয়। অর্থাৎ তোমাকে দুইটি সংখ্যা দেওয়া থাকবে, বলবে এই দুইটি সংখ্যার মাঝখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো তুমি বের করো। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখব যে কীভাবে দুইটি সংখ্যার মাঝখানের মৌলিক সংখ্যাগুলোকে বের করতে হয়। তোমাদের আইসিটি পরীক্ষা আসবে, আর যারা আমরা প্রোগ্রামিং শেখার জন্য দেখতেছি তাদের তো বেসিকগুলো ভালো করে বুঝাই লাগবে। তো সো আমি যেটা আগে বলতে চাই সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা আসলে কি, মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা অথবা এক দ্বারা ভাগ যায়। মানে যেমন সেভেন, সেভেনকে শুধুমাত্র সেভেন দিয়ে ভাগ যায়, আর সেভেনকে এক দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। অর্থাৎ ভাগ করলে বাক্সে শূন্য আসতে হবে তোমার। হ্যাঁ, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে ওই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। মানে সরাসরি ভাগ যাবে, সরাসরি ভাগ যাবে শুধু দুইটি সংখ্যা দিয়ে, ও নিজে এবং এক দিয়ে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সরাসরি ভাগ যাবে না। যেমন সাতকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হয় 3.5, অর্থাৎ শেষে কি আসছে, দশমিক চলে আসছে, অর্থাৎ বাকশেষ রয়েছে। তো বাকশেষ যদি থাকে তাহলে হবে না। তাহলে এরকম যদি হয় যে কোনো সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা এবং এক দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো আমরা যদি মৌলিক সংখ্যাগুলোকে গণনা করতে যাই, যেমন আমরা যদি শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে নেই বা ডিজিটগুলোকে নেই, শূন্য কোনো মৌলিক সংখ্যা নয়, তারপর হচ্ছে এক, এটিও মৌলিক সংখ্যা নয়, এটি কি ইউনিট বলা হয়, এককে বলা হয় ইউনিট। তারপরে দুই, দুই আসলে মৌলিক সংখ্যা, কেন মৌলিক সংখ্যা, কারণ দুইকে দুই এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সরাসরি ভাগ যায় না। তিন মৌলিক সংখ্যা, পাঁচ মৌলিক সংখ্যা, সাত মৌলিক সংখ্যা। তাহলে শূন্য থেকে দশ পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পেলাম কয়টা, চারটা, চারটা মৌলিক সংখ্যা আমরা পেলাম। তাহলে আমরা কীভাবে সি প্রোগ্রামের মাধ্যমে এই মৌলিক সংখ্যাগুলোকে বের করব, যেমন সাপোজ শূন্য থেকে দশ পর্যন্ত, এবং কি তোমাকে পরীক্ষা এক থেকে এক এক হাজার পর্যন্ত বলতে পারে বা এক কোটি পর্যন্ত বলতে পারে, তাহলে সেটা কীভাবে আমরা করব। ঠিক আছে, তো আমরা মানুষ হিসাবে শূন্য থেকে দশ পর্যন্ত বের করতে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু যদি এক থেকে একশো বলে বা এক হাজার পর্যন্ত বলে তখন কিন্তু আমরা মানুষরা পারবো না, তখন আমাদেরকে যন্ত্রের হেল্প নেওয়া লাগবে। তো সাপোজ তুমি এখন একটা ক্যালকুলেটর তৈরি করবা, যে ক্যালকুলেটরটা এক থেকে এক হাজার পর্যন্ত বা শূন্য থেকে এক হাজার পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেটি বের করে দিতে পারবে, বা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেটা বের করে দিতে পারবে। তো সাপোজ আমি মনে করলাম, হিসাবে সুবিধার্থে আমি মনে করলাম যে সাপোজ শূন্য থেকে বিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা বের করব। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিতে হবে এ, আর একটা ভেরিয়েবল নিতে হবে বি, যে এতে রাখবো আমরা কত থেকে স্টার্ট হচ্ছে আর বিতে রাখবো কত থেকে গিয়ে থামবে। ঠিক আছে, তাহলে দুইটি ভেরিয়েবল নিলাম। এখন এখানে মাঝখানে যেহেতু চেক করতে হবে যে কোনটি কোনটি মৌলিক সংখ্যা, হ্যাঁ, তাহলে সেটার জন্য আমাদেরকে ফর লুপ চালাতে হবে। কিন্তু তার আগে আমাদেরকে ট্রিক্সটা বুঝতে হবে, ট্রিক্স আসলে কী, যে কীভাবে আমরা বুঝবো যে কোনটি মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা নয়। প্রথমে একটু খেয়াল করবা, দুই ব্যতীত অন্য সকল জোট সংখ্যাকে, অন্য সকল জোট সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায়, সো এগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে দুই ব্যতীত সকল রকম জোট সংখ্যা কি নয়, মৌলিক নয়। তাহলে বাকি আছে আর বিজোট সংখ্যা, যেমন তিন, পাঁচ, ষাট, নয়, এগারো আর তেরো, পনেরো। কিন্তু দেখো বিজোট সংখ্যাগুলোর মধ্যেও সবাই কিন্তু আবার মৌলিক সংখ্যা নয়, যেমন পনেরোকে তিন দিয়ে ভাগ যায়, নয়কেও তিন দিয়ে ভাগ যায়। তাহলে আমরা দেখতেছি যে নয় এবং পনেরো কি নয়, মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা শুধুমাত্র বিজোট সংখ্যাগুলো নিয়ে কাজ করব, এবং বিজোট সংখ্যার মধ্যে যারা যারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাদেরকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব, বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো কি, মৌলিক সংখ্যা। তো এখন একটু খেয়াল করো, সাপোজ আমরা যদি এগারো মৌলিক কিনে বের করতে চাই, তো আমাদেরকে আসলে যেটা করতে হবে, এই যে দেখো আমরা এগারোকে প্রথমে মনে করো যে আমরা দুই দিয়ে ভাগ করে দেখব, দুই দিয়ে ভাগ করে দেখি যে না এগারো ভাগ যাচ্ছে না, তারপরে তিন দিয়ে ভাগ করে দেখব যাচ্ছে না, পাঁচ দিয়ে ভাগ করে দেখব যাচ্ছে না, পাঁচের পরে যেগুলো আছে সেগুলো দিয়ে আর ভাগ করার আসলে দরকার নেই, কারণ এগুলো দেখো তুমি সাত দিয়ে এগারোকে ভাগ করলে এক দশমিক সামথিং আসবে, তারপর হচ্ছে যে নয় দিয়ে ভাগ করলে আরও বোকামি হবে, এদিকের এগুলো দিয়ে ভাগ করা বোকামি হবে, পাঁচ দিয়ে আমরা করতে পারি, কারণ পাঁচ দিয়ে করলে দুই দশমিক সামথিং আসবে। তাহলে এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি এমন পর্যন্ত থাকে যে এটার মান দুই বা দুইয়ের উপরে বড়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাগ করবো, বাট যদি ভাগ করলে দেখতেছি দুইয়ের নিচে আসতেছে তাহলে আর ভাগ করার দরকার নেই। অর্থাৎ যেই সংখ্যাটি মৌলিক সেটি বের করার সময় আমরা ওটাকে তার আগের অর্ধেক পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, মৌলিক সংখ্যাগুলো দিয়ে। অর্থাৎ আমরা এগারোকে দুই, তিন এবং পাঁচ দিয়ে ভাগ করব, অন্যগুলো দিয়ে, পরেরগুলো দিয়ে ভাগ করব না। অর্থাৎ যেটি মৌলিক সেটা তুমি চেক করার সময় শুধুমাত্র আমরা
এর আগের অর্ধেকগুলো দিয়ে ভাগ করে দেখব যে ভাগ যায় কিনা, ভাগ গেলে ওটাকে বাদ দিয়ে দিব। যেমন দেখুন নয়, নয় নয়কে যখন আমরা এই দিক দিয়ে চেক করি দুই দিয়ে ভাগ যায় না কিন্তু তিন দিয়ে ভাগ যায়, সো নয় বাদ। এবার আমরা যদি পনেরো এর কথা বলি, দেখো পনেরোর ক্ষেত্রে একই রকম, পনেরোর ক্ষেত্রে প্রথমে তিন দিয়ে ভাগ যাচ্ছে সো বাদ চলে যাচ্ছে, পনেরো বাদ পড়ে যাচ্ছে। তাহলে পনেরোর জন্য কি আমাদেরকে একদম তেরো দিয়ে কি পনেরোকে ভাগ করার প্রয়োজন আছে? নাই, প্রথম কয়েকটা দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আসলে পনেরো মৌলিক কি মৌলিক নয়। তাহলে আমরা পনেরো এর অর্ধেক সাত, তাহলে আমরা সাত পর্যন্ত দিয়ে দেখব, ঠিক আছে? যে সাত পর্যন্ত, দুই থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে পনেরোকে ভাগ করে দেখব। তো আসলে প্রথম তিন দিয়ে ভাগ করলেই আমরা ধরা খেয়ে যাচ্ছে যে তিন কি পাঁচ পনেরো কি মৌলিক নয়। তাহলে তিন দিয়ে ভাগ করলে যেহেতু ধরা খাচ্ছে যে পনেরো মৌলিক নয়, তাহলে আমরা পনেরোকে ওখানে কী করে দিব, বাদ করে দিব, অর্থাৎ এটাকে আর মৌলিক সংখ্যার মধ্যে আমরা রাখবো না। তাহলে আমরা সেটা কীভাবে প্রোগ্রামে লিখব? তাহলে আমাদের ট্রিক্স হচ্ছে যে প্রথমে আমরা যেগুলো বিজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার সেগুলোকে নিব, সেগুলো নিয়ে কাজ করব, এবং সেগুলোকে আমরা কী করব, ওই অড নাম্বারটাকে ভাগ করব কত পর্যন্ত, ওই অড নাম্বারের অর্ধেক পর্যন্ত, অড নাম্বারের অর্ধেক পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে দুই থেকে শুরু করে সেগুলো দিয়ে ওই অড নাম্বারটাকে ভাগ করা শুরু করব। তাহলে অড নাম্বার ডিভাইড বাই অড দুই থেকে অড নাম্বারের ওই অড নাম্বারটাকে দুই দিয়ে ভাগ করলে যত হয় তত পর্যন্ত আমরা ডিভাইড করা শুরু করে দিব, ঠিক আছে? এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া অড নাম্বারটা যদি সেভেন হয় তো সেভেনকে দুই দিয়ে ভাগ করলে তো কী হয়, তিন দশমিক পাঁচ হয়, তাহলে কি আপনি কি তিন দশমিক পাঁচ দিয়ে ডিভাইড করবেন? উত্তর হচ্ছে না। আমরা যখন ইন্টেজার হিসেবে নিব, তোমরা সি প্রোগ্রাম যারা ভালো করে জানো তারা জানো যে মনে করো সাত ডিভাইড বাই দুই লিখলে ইন্টেজার যদি হয়, সাত এবং দুই যদি ইন্টেজার হয় তখন এখানে রেজাল্ট আসবে তিন, অর্থাৎ দশমিকের পরের অংশ সে নেয় না, এটা নেয় না, সে নিবে তিন। তাহলে তিন দিয়ে তো এটাকে ভাগ করা যাবে, অডটাকে এই যে সাতকে তিন দিয়ে ভাগ করে আমরা দেখবো আর কি, ঠিক আছে? অর্থাৎ মূলত আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি বুঝবো যে তোমার যে নাম্বারটা যেটা অড নাম্বার সেই অড নাম্বারটাকে আবার দুই দিয়ে ভাগ করবো, ভাগ করলে সাত আসবে, এখন পনেরোকে দুই দিয়ে ভাগ করে দেখো সাত আসবে। এই সাত পর্যন্ত সাতের আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে শুধুমাত্র আমি পনেরোকে ভাগ করবো, অর্থাৎ দুই তিন পাঁচ সাত দিয়ে পনেরোকে ভাগ করে করে দেখবো, এটা হচ্ছে মূল কাহিনী, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কি করব, যেগুলো জোড় সংখ্যা সেগুলো বাদ দিয়ে দিব আর যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোকে শুধুমাত্র চেক করব। তাহলে আমরা যেটা বলেছিলাম যে শূন্য থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করব, তাহলে শূন্যকে রাখবো এর মধ্যে, ২০কে রাখবো বি এর মধ্যে, তাহলে আমার দুইটা ভেরিয়েবল দরকার। এই জন্য আমি কী করলাম, ইনক্লুড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ইন্ট মেন লিখার পরে, মেন ফাংশনটা লিখার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে শুরু শেষ হচ্ছে এখানে। এবার আমি ইন্টেজার হিসাবে ঘোষণা করে দিচ্ছি এ এবং বিকে, অর্থাৎ এতে শূন্য এবং বিতে ২০ রাখবো এই জন্য। তারপর আমি যেহেতু ফর লুপ চালাতে হবে, ফর লুপটাও যে কার জন্য চালাবো, আমি বিজোড় সংখ্যাগুলোর জন্য, ঠিক আছে? তো আমি সেটার জন্য আসলে দুইটা ফর লুপ চালানো লাগবে, একটার জন্য আই নিলাম, একটার জন্য জে নিলাম। তারপরে আমার যদি ভাগ যায়, ভাগ যদি যায় তাহলে আমি একটা ফ্লাগ ভেরিয়েবলকে জিরো করে দিব, আর এমনিতে ফ্লাগ ভেরিয়েবলটার মান থাকবে ওয়ান, এমনিতে ফ্লাগ ভেরিয়েবলের মান ওয়ান, আর যদি বিজোড় সংখ্যাটি ভাগ যায় তাহলে আমি ফ্লাগটাকে জিরো করে দিব। তাহলে ফ্লাগ যদি ওয়ান থেকে যায় তাহলে আমি বুঝবো যে সংখ্যাটি হচ্ছে যে প্রাইম, অর্থাৎ মৌলিক, আর যদি সংখ্যাটি মৌলিক নয় কখন হবে, যদি ভাগ যায়, আর ভাগ গেলে তো ফ্লাগ কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো ফ্লাগ যদি জিরো হয় আমি প্রাইম বলে প্রিন্ট করবো না, প্রাইম বলবো না এটাকে। তাহলে খেয়াল করো, মনে করো পনেরো, পনেরোকে তিন দিয়ে ভাগ যায়, সো আমি ফ্লাগ ভেরিয়েবল কত করে দিব, জিরো করে দিব, আর না হয় ফ্লাগ ভেরিয়েবল অলওয়েজ কত থাকবে, ওয়ান থাকবে। তাহলে যদি ফ্লাগ ভেরিয়েবল ওয়ান হয় তাহলে আমি বুঝবো যে এটি প্রাইম নাম্বার, কারণ ভাগ যায় নাই, আর যদি ভাগ যায় ফ্লাগ ভেরিয়েবল কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার মানে কি ভাগ গেছে। তাহলে ভাগ যদি যায় সেটা তো প্রাইম নাম্বার না, তাহলে আমি কিছু প্রিন্ট করার দরকার নাই, তাহলে এক্ষেত্রে নাথিং, অর্থাৎ আমরা কিছুই করবো না এক্ষেত্রে, কোনো কিছু প্রিন্ট করবো না, ঠিক আছে? তাহলে আমরা সেই জন্য একটা ফ্ল্যাগ ভেরিয়েবল এখানে নিয়ে নিচ্ছি, ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে নিলাম, এবার আমি শেষ করলাম সেমিকলন দিয়ে। তারপর আমি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা লুপ চালাতে হবে, লুপটা শুরু হবে এ থেকে চলবে বি পর্যন্ত, কারণ আমাকে শূন্য থেকে ২০ পর্যন্ত সবগুলো সংখ্যাকে চেক করা লাগবে। তো এই জন্য আমাদের লুপটা চলবে শূন্য থেকে ২০ পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত, এই জন্য আমি একটা লুপ চালু করে দিচ্ছি। তার আগে লুপ চালু করার আগে আমি ব্যবহারকারী থেকে এ এবং বি নিয়ে নিতে হবে যে এর মান কত, বি এর মান কত ব্যবহারকারী আমাকে দিবে। সেই জন্য আমি যেটা করবো যে স্ক্যান অ্যাপ, তোমরা এটা জানো আশা করি, আমি একদম ছোটো করে লিখি স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ ডি, আবার পার্সেন্টেজ ডি দুইটা দেওয়া লাগবে। এর কারণ হচ্ছে যে আমাদের এ এবং বি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, তো সেগুলোর অ্যাড্রেস দিয়ে দিতে হয় এভাবে, অ্যাড্রেস
এ অ্যাড্রেস বি। এটা যদি না বুঝে থাকো আমার আগের টিউটোরিয়ালগুলো দেখবা, সেখানে আমি এটা আলোচনা করেছি। তারপর সেই স্ক্যানার দিয়ে আমরা নিয়ে নিলাম ব্যবহারকারী থেকে এর মান এবং ব্যবহার বি এর মান। এখন খেয়াল করো ব্যবহারকারী কিন্তু এ এর মান জিরোও দিতে পারে, আবার এর মান কিন্তু ওয়ানও দিতে পারে, অর্থাৎ সে ওয়ান থেকে একশো পর্যন্ত চাইতে পারে, বি এর মান একশো দিতে পারে। তাহলে এর মান যদি সে ওয়ান দেয়, বি এর মান যদি একশো দেয়, বুঝবো যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করা লাগবে। এর মান যদি সে পঞ্চাশ দেয়, বি এর মান যদি একশো দেয়, বুঝতে হবে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে বের করা লাগবে। তো এই জন্য ব্যবহারকারী থেকে আমি এ এবং বি এর মান নিয়ে নিলাম। তারপরে আমি একটা ফর লুপ চালাবো এ থেকে বি পর্যন্ত। এই জন্য লিখবো ফর আই ইকুয়াল টু এ, এ থেকে শুরু হলো, তারপরে আই এর মান অবশ্যই বি এর ছোটো বা সমান হবে, অর্থাৎ বি পর্যন্ত যাবে এবং আই এর মান আস্তে আস্তে এক এক করে বাড়বে। এটার ভেতরে আমি এটা এই যে এটার জন্য আমি কী করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে দিলাম এই জায়গাটা থেকে। তাহলে ওই সেকেন্ড ব্র্যাকেটটা, তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ছিল এটা ইন্ট মেইনের পরেই, সেই সেকেন্ড ব্র্যাকেটটা সাপোজ এখানে শেষ হলো, আর এখানকার সেকেন্ড ব্র্যাকেটটা সাপোজ এখানে শেষ হলো, ঠিক আছে? তাহলে এতটুকুর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ফর লুপটার ভেতরে এতটুকুর মধ্যে যা যা থাকবে, আর এখানে এই এটা হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের ভেতরে সব কিছু। তাহলে আমরা কী করলাম, ফর দিয়ে ইনিশিয়েট করে দিলাম। এখন খেয়াল করো আমরা শুরুতে বলেছিলাম জিরো এবং ওয়ান মৌলিক সংখ্যা নয়, প্রাইম নাম্বার নয়। তাহলে জিরো এবং ওয়ানকে অবশ্যই কী করে দিতে হবে, বাদ করে দিতে হবে, কারণ এগুলো চেক করারও কি দরকার নাই, ঠিক আছে? মৌলিক সংখ্যা হচ্ছে দুই থেকে শুরু, ঠিক আছে? দুই তিন, তাহলে আমরা এই দুইটাকে প্রথমে বাদ করে দিব। যদি ব্যবহারকারী এ এর মান কোনো কারণে শূন্য দেয় অথবা ওয়ান দেয়, আমি সেটাকে বাদ করে দিব, রাখবো না। এই জন্য আমি লিখব ইফ, এখানে লিখি ইফ, ইফ এ ইকুয়াল টু এ না, আসলে আই হবে, আই ইকুয়াল টু ইকুয়াল টু জিরো, এটাকে অর বলে, হ্যাঁ, অর আই ইকুয়াল টু ওয়ান। যদি আই এর মান জিরো অথবা ওয়ান হয় তাহলে সে বাদ দিয়ে দিবে। তো বাদ দেওয়ার জন্য একটা ফাংশন আছে, এটার নাম বলে কন্টিনিউ, আমি নিচে দিয়ে লিখে দিচ্ছি কন্টিনিউ। এটা লিখে দিলে সে বুঝবে যে তোমার জিনিসটা বাদ চলে গেছে, অর্থাৎ এটা বাদ পড়ে যাবে, এটা বাদ গিয়ে সে লুপের ভেতরে ঢুকবে না, সে আবার লুপে ব্যাক যাবে। যদি আই এর মান কোনো কারণে জিরো অথবা ওয়ান পায়, আই মানে আবার এ, অর্থাৎ এ যদি জিরো অথবা ওয়ান পায়, সে ভেতরে না ঢুকে আবার লুপে ব্যাক যাবে, অর্থাৎ আয়ের মান আরও এক বাড়ায় দেবে, ঠিক আছে? আয়ের মান আরও এক বাড়ায় দিয়ে আয়ের মান দুই হবে, তিন হবে, এভাবে চলতে থাকবে। তারপর আমি যেটা করলাম, ওই যে আমি যেটা বললাম যে ফ্ল্যাগ ভেরিয়েবল যেটা, সেটাকে এখানে ফ্ল্যাগ ভেরিয়েবলটার মান এখানে ওয়ান বলে দিলাম। তো ফ্ল্যাগ ভেরিয়েবল মান যদি ওয়ান থাকে, বুঝবো যে ভিতরে কাজগুলো হয় নাই, অর্থাৎ সেটি প্রাইম সংখ্যাটাকে, মানে যেই সংখ্যাটা আমার কাছে ছিল সাপোজ ১৩, এটাকে ভাগ যায় নাই। আর যদি হয় যে যদি হয় এরকম যে পনেরো, পনেরোকে তো তিন দিয়ে ভাগ যায়, তাহলে যদি ভেতরে যদি ভাগ যায়, বুঝবো যে আমি কি ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে জিরো করে দিব। ভাগ গেলে, ফ্ল্যাগ ভেরিয়েবল জিরো হয়ে গেলে বুঝবো যে সংখ্যাটি প্রাইম নয়, অর্থাৎ পনেরো তখন প্রাইম নয়। আর যদি ১৩ হয় তো ১৩ তো ভাগ যাবে না, ভাগ না গেলে কি হবে, ফ্ল্যাগ ভেরিয়েবলের মান ওয়ানই থেকে যাবে, আর যদি ওয়ান থাকে বুঝবো যে এটা কি প্রাইম। অর্থাৎ এখনকার কাজ হবে যে জাস্ট চেক করার জন্য সংখ্যাটি মৌলিক কিনা, যদি মৌলিক হয় ভাগ যাবে, দুই দিয়ে তিন দিয়ে ভাগ যাবে, আর ভাগ যদি যায় আমি ফ্ল্যাগটাকে জিরো করে দিব। তো ফ্ল্যাগ যদি জিরো হয় বলবে যে এটা কি, এটা প্রিন্টই করবে না, এটা মৌলিক না, যৌগিক কিছু জানার দরকার নেই আমার। কিন্তু ফ্ল্যাগ ভেরিয়েবল যদি ওয়ান রয়ে যায় এর অর্থ হচ্ছে ভাগ যায় নাই, আর ভাগ যদি না যায় তাহলে সে প্রিন্ট করবে যে সংখ্যাটি কি মৌলিক। আশা করি বুঝতে পারছো। তাহলে পরের পরের যা লিখবো সব কিছু চেক করার জন্য, তাহলে আমি যেটা করবো এখান থেকে আরেকটা ফর লুপ শুরু করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমি আবার লিখতেছি ফর জে এর মানে, এবার দেখো আমরা তো অলরেডি জিরো এবং ওয়ানকে বাদ দিয়ে দিছি, সো জে এর মানে এক থেকে শুরু করার দরকার নাই, দুই থেকে শুরু করব। কারণ আমরা আমাদের যেই সংখ্যাগুলো, যেমন আমরা আট, আটকে আমরা দুই দিয়ে ভাগ যায় কিনা চেক করব, তারপর আমাদের যদি ১৩ আসে দুই দিয়ে ভাগ যায় কিনা চেক করব, তিন দিয়ে ভাগ যায় কিনা চেক করব, তারপর আমাদের যখন টোয়েন্টি ওয়ান আসে সাপোজ দুই দিয়ে ভাগ যায় কিনা চেষ্টা করব, তিন দিয়ে ভাগ যায় কিনা চেষ্টা করব, ঠিক আছে না? তো যেগুলো দিয়ে ভাগ করব সেগুলো হচ্ছে যে, তাহলে জে এর মান দুই থেকে শুরু করলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে জে ইকুয়াল টু টু জে, কিন্তু আমি চেক করবো কতটুকু, ওই যে আয়ের মান অর্ধেক পর্যন্ত, এর বাইরে যাবো না আমি। আমি আগেই বলেছিলাম যে, শুরুতে বলে দিছিলাম যে কি আমি আয়ের মান কতটুকু যাবো, অর্ধেক পর্যন্ত, এর বাইরে আমাকে ভাগ করার, এর অর্ধেকের আগ পর্যন্ত যারা আছে তাদেরকে দিয়ে ভাগ করবো, এর বাইরে যেগুলো আছে সেগুলোকে ভাগ করার দরকার নাই, যেটা আমি শুরুতে বলে দিয়েছিলাম। তাহলে এবার আমি যেটা করবো, এবার এখান থেকে আমি জেকে আবার প্লাস প্লাস করে দিব। তাহলে জে এর মান দুই থেকে শুরু হবে, তিন হবে, চার হবে, পাঁচ হবে, এভাবে হবে। তারপরে আমি ভেতরে এই এখানে আরেকটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার আন্ডারে হবে এটা। তো সেখানে আমি চেক করতে চাই এক্স্যাক্টলি কী চেক করতে চাই, আমি চেক করতে চাই যে ইফ, ইফ যদি আইকে, আই মানে আসলে এ, এর মান ১৩ হতে পারে, ১৫ হতে পারে, ঠিক আছে? তো আইকে যদি, আইকে যদি জে দিয়ে ভাগ করলে, মানে দুই দিয়ে বা তিন দিয়ে ভাগ করলে, যদি বাক্সে শূন্য হয়,
তার মানে ভাগ গেছে। বাক্সের যদি শূন্য হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ইফের পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে সাপোজ এখানে, আর এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি এখানে শেষ করে দিব, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে এখানে শেষ করে দিব, ফ্ল্যাগটাকে সে কি করে দিবে, ফ্ল্যাগটাকে জিরো করে দিবে। এখন খেয়াল করো কোনো একটি সংখ্যার ফ্ল্যাগ যদি জিরো হয়ে যায় তাহলে এই লুপটি কি আর চলার দরকার আছে, সেকেন্ড লুপটা? কারণ একটি সংখ্যাকে চেক করার জন্যই তো আমি একটি সংখ্যা মৌলিক কিনা, একটি সংখ্যা সাপোজ এ এর মান হচ্ছে ১৩, তাহলে ১৩ মৌলিক কিনা এটা চেক করার জন্যই তো আমি এই কাজটা করতেছি। তো ১৩ যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, ২ দিয়ে, ৩ দিয়ে, ৪ দিয়ে, ৫ দিয়ে, একজনকে দিয়েও যদি ভাগ যায় তাহলে পরে কি আমি আর লুপটা চালানোর দরকার আছে? ভাগ গেলে আমি বুঝবো যে সেটা মৌলিক নয়, তাহলে পরে আর লুপটা চালানোর দরকার নাই। একবার ভাগ যদি যায়, এই কাজটা যদি একবার হয় যে আইকে যদি যে দিয়ে একবার ভাগ যায়, ভাগ গেলে যদি ভাগ সে শূন্য হয় তাহলে আমি বুঝবো সংখ্যাটি মৌলিক নয়, তখন আমি আর লুপটাকে চালাবো না, কারণ যদি লুপ বেশি চলে আমার কম্পিউটারে বেশি টাইম খাবে। ঠিক আছে, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গায় ব্রেক করে দিব, বিআর ইয়ে কে ব্রেক লিখে এভাবে লিখতে হয়, এখানে ওইভাবে দিতে হয়। তাহলে আমরা সেমিকোলন দিয়ে আবার লাইনটাকে শেষ করলাম, এবার এই লাইনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, এটা এখানেই শেষ। তো ফ্ল্যাগ যেহেতু কত, জিরো হয়ে গেছে, তাহলে আমি কিছুই প্রিন্ট করব না, আর ফ্ল্যাগ যদি ১ থাকে তাহলে আমি প্রিন্ট করব। তো আমাকে তো যদি এখানে ১৩ আসে, খেয়াল করো এর মান যদি কোনো কারণে ১৩ আসে তাহলে ১৩কে ২ দিয়ে ভাগ যায় না, তারপরে ৩ দিয়ে ভাগ যায় কিনা দেখবে, ৪ দিয়ে ভাগ যায় কিনা দেখবে, ১টা দিয়ে আসলে ভাগ যায় না ১৩কে। তো যেহেতু ভাগ যায় না তাহলে এই যে এই কাজটা হয় নাই, আই ডিভাইড বাই আই মানে ভাগশেষ, আইকে যে দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় নাই। তো শূন্য না হলে সে এটা করবে না, ফ্ল্যাগটাকে জিরো করবে না। তো ফ্ল্যাগ কত রয়ে গেলো, তার মানে ১। তো ফ্ল্যাগ যদি ১ রয়ে যায় আমাকে প্রিন্ট করতে হবে ১৩কে, যে ১৩ হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি দেখবো ফ্ল্যাগ কোথায় রাখছি, আমি ফ্ল্যাগ রাখছি আসলে এই লুপটার ভেতরে, সেকেন্ড লুপটার ভেতরে। ঠিক আছে, মানে এই যে সরি ফার্স্ট লুপটার ভেতরে, এই যে এই লুপ থেকেই মূলত ফ্ল্যাগ আসছে। ঠিক আছে, তাহলে এটা ছিল এটার জন্য আর এটা ছিল এটার জন্য, তাহলে এই এটার এটার ভেতরে লিখতে হবে আমাকে। তো আমি এটাকে একটু উপরে দিয়ে দিচ্ছি আর এখান দিয়ে লিখে দিচ্ছি ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু ১, যদি ফ্ল্যাগের মান ১ পাও। আমি কিন্তু ফ্ল্যাগের মান এখন জানি না, নিচে যখন আসছি তখন জানি না, ফ্ল্যাগের মান জিরো হতে পারে আবার ১ও হতে পারে। যদি ভাগ যায় জিরো হয়ে যাবে না, আর যদি ভাগ না যায় তাহলে কি থাকবে, ১ থাকবে। তো এই জন্য আমি লিখছি যদি ফ্ল্যাগ জিরো হয় তাহলে আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব, তাহলে প্রিন্ট করো কি প্রিন্ট করো, প্রিন্ট অ্যাপ দিতে হয়, প্রিন্ট অ্যাপ। তাহলে আমরা প্রিন্ট অ্যাপে কি দিব, প্রিন্ট অ্যাপ পার্সেন্টেজ ডি মানে হচ্ছে যে ওই সংখ্যাটাকেই প্রিন্ট করবে, পার্সেন্টেজ ডি। চাইলে এখানে পার্সেন্টেজ ডি এর পরে একটা এ দিতে পারো, স্পেস দিলে পরবর্তী সংখ্যাটা স্পেস দিয়ে প্রিন্ট হবে। ঠিক আছে, তাইলে ব্যাস শেষ। তাহলে আমরা একটু পরে এটা কিন্তু আবার কম্পিউটারে দেখাবো তোমাদেরকে। তাহলে খেয়াল করো এবার আমি তোমাদেরকে একদম ডিটেলস মানে দুইটা সংখ্যা দিয়ে বা তিনটা সংখ্যা দিয়ে বুঝাতে চাই। সাপোজ সে দিল যে এর মান ৫ আর বি এর মান দিল যে ১৫, অর্থাৎ সে ৫ থেকে ১৫ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বের করতে চায়। তাহলে প্রথমে ৫ আসলো, এর মান কত দিয়ে শুরু হবে, ৫ দিয়ে শুরু হবে। আচ্ছা, সাপোজ সে শূন্য থেকে ১৫ পর্যন্ত দিল, শূন্য থেকে ১৫ পর্যন্ত দিলে এর মান কত, এর মান তো শূন্য, তাহলে আয়ের মান কত হয়ে গেল, শূন্য। তো শূন্য হলে শূন্য কি বি থেকে ছোট, বি হচ্ছে ১৫, শূন্য ১৫ থেকে ছোট, ছোট হলে লুপের ভেতরে ঢুকবে, লুপের ভেতরে গিয়ে দেখবে যে আয়ের মান শূন্য অথবা ১ কিনা, আয়ের মান কিন্তু শূন্য। তো শূন্য হলে সে কি করবে, কন্টিনিউ করবে, অর্থাৎ নিচে যাবে না, কন্টিনিউ এর মানে হচ্ছে যে উপরে চলে যাবে, উপরে গিয়ে আবার আয়ের মান ১ বাড়া দিবে, ১ বাড়া দিলে আয়ের মান কত হলো, শূন্য থেকে ১ হলো, ১ হলে আবার আয়ের মান ১ ১৫ থেকে ছোট, তো ছোট হলে সে কি করবে, আবার এখানে আসবে, এখানে এসে দেখতেছে আবারও একই কথা বলছে, যদি আয়ের মান ১ হয় কন্টিনিউ করো, তো সে আবার কন্টিনিউ করবে, অর্থাৎ ভেতরে না গিয়ে সে আবার এখানে চলে আসবে, এখানে সে আয়ের মান আরও ১ বাড়া দিবে, এখন হবে আয়ের মান কত, প্রথমে ছিল শূন্য, তারপর ১, তারপর এবার আয়ের মান হলো ২, এভাবে যেতে যেতে কত পর্যন্ত যাবে, ১৫ পর্যন্ত যাবে। তাহলে ২ যখন হলো, আয়ের মান ২, ২ কি ১৫ থেকে ছোট, উত্তর হচ্ছে ছোট, ছোট হলে এটা কিন্তু আর কন্ডিশন এই কন্ডিশনটা আর আসে নাই। ঠিক আছে, এই কন্ডিশনটা ফুলফিল হয় না, অর্থাৎ আয়ের মান শূন্য না, এখন আয়ের মান ২, এই জন্য সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকার সময় ফ্ল্যাগের মানটা ১ করে দিবে, ওই যে ফ্ল্যাগটা উপরে ডিক্লেয়ার করছিলাম সেটাকে ১ করে দিবে, ১ করে দিয়ে এই লুপের ভিতরে ঢুকবে, এই লুপের ভিতরে ঢুকার সময় সে যে এর মান ২ দিয়ে শুরু করবে, এবার দেখবে যে এই কন্ডিশনটা সঠিক কিনা, যে আয়কে ২ দিয়ে ভাগ করলে যে এর সমান কিংবা ছোট হয় কিনা। হ্যাঁ, আয় তো ২, ২কে ২ দিয়ে ভাগ করলে কত হয়, ২কে ২ দিয়ে ভাগ করলে ১ হয়, ১ হলে এটা কি হচ্ছে, ছোট, সরি এই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না, দেখো এই কন্ডিশনটা তখন ভুল আসতেছে, এই কন্ডিশন ভুল আসলে সে লুপের ভেতরেও ঢুকবে না, ভাগও করবে না, কারণ ২কে ২ দিয়ে ভাগ করার আসলে কোনো দরকার নাই,
দুইকে দুই দিয়ে, আমাদের এখন হচ্ছে দুই, তো দুইকে যদি আমি দুই দিয়ে ভাগ করি, যে কিন্তু দুই, দুইকে দুই দিয়ে ভাগ করে দেখার দরকার আছে? এটা তো এমনি কি আমরা জানি যে দুই কি, দুই এমনি প্রাইম নাম্বার, তো ভাগ করলে ওয়ান আসবে, ওয়ান আসলেও আমার সেটা প্রাইম নাম্বারই বলতে হবে, ঠিক আছে? তাহলে কি আমরা এই ভেতরে ঢুকবো না, এটার কারণে, এটার কারণে ভেতরে না ঢুকে সে এখানে চলে আসবে, জিজ্ঞেস করবে ফ্লাগের মান কত, ফ্লাগের মান তো ওয়ান ছিল, আমি তো ভেতরে ঢুকি নাই, জিরো তো হয়ই নাই, তাহলে ফ্লাগের মান যেহেতু ওয়ান, ফ্রেম ডি, ডি মানে কে, ওই যে যেটা আসতেছে আসলে পার্সেন্ট, এই যে এখান দিয়ে যে সংখ্যাটি এ আকার আসতেছিল, ঠিক আছে, এ কত ছিল দুই, তাহলে সে পার্সেন্টেজ ডি অর্থাৎ দুইকে ফ্রেম করবে। এবার আয়ের মান কত হয়ে গেল, তিন, তিন হওয়ার পরে দেখো তিন কি পনেরো থেকে ছোট, ছোট ছোট হলে এটা মানে নাই, এটা না মানলে ভেতরে ঢুকছে জে এর মান দুই নিয়ে। তো এবার কী হলো, আইকে দুই দিয়ে ভাগ, আইকে দুই দিয়ে ভাগ করলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ, আর সেইটাকে ওয়ানই রাখবে, ওয়ানকে যখন রাখছে তখনও এই কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, এই কন্ডিশন যখন মিথ্যা সে ভেতরে ঢুকবেই না, ভেতরে না ঢুকে এখানে চলে আসবে, এখানে এসে জিজ্ঞেস করবে ফ্লাগের মান কত, ওয়ান, কারণ ভেতরে তো ঢুকে নাই, ফ্লাগ জিরো হয় নাই, তাহলে ওয়ান হলে আবার তিনকে সে প্রিন্ট করবে। এবার চার, চার আয়ের মান চার, চার পনেরো থেকে ছোট, এটা ফলস, এটাতে আসবে না, ফ্লাগের মান ওয়ান করে দিবে, ওয়ান করে দিয়ে জে এর মান দুই দিয়ে শুরু হবে, এবার আইকে সে দুই দিয়ে ভাগ করবে, দুই দিয়ে ভাগ করলে কত হয় চার, আই কিন্তু এখন চার, খেয়াল করো আই হচ্ছে চার, চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার, এবং সেটা জে এর সমান, যেহেতু জে এর সমান হয়েছে, এবারে মাত্র জে এর সমান হয়েছে, এবার সেই ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে আইকে অর্থাৎ চারকে জে দিয়ে ভাগ করে দেখবে বাক্সে শূন্য হয় কিনা। হ্যাঁ, চারকে জে মানে দুই, যে তো দুই দিয়ে শুরু হচ্ছে, দুই দিয়ে ভাগ করলে কি হয় শূন্য হয়, রাইট? তো যদি শূন্য হয় সে কি করবে, সে ফ্ল্যাগটাকে জিরো করে দিবে। এই যে যদি আইকে জে দিয়ে ডিভাইড করার পরে শূন্য হয় বাক্সেস, তাহলে তুমি ফ্ল্যাগকে জিরো করে দাও, এবং সাথে সাথে লুপটা ব্রেক করে দাও, এই লুপটা ভেতরের লুপটা ব্রেক করে দাও, কারণ আমার আর চেক করার দরকার না, আমি পাই গেছি ভাগ গেছে, ভাগ যেহেতু গেছে এটা প্রাইম না, এটা মৌলিক না, তখন সে কী করবে, এখানে চলে আসবে, এখানে যেহেতু লুপটা ভেঙে গেছে সে এখানে চলে আসবে, এখানে সে দেখবে বলবে ফ্ল্যাগ কি ওয়ান, না ফ্ল্যাগ তো ওয়ান না, ফ্ল্যাগ জিরো হয়ে গেছে, তাহলে সে এটা প্রিন্ট করবে না, অর্থাৎ চারকে আর প্রিন্ট করবে না, চারকে প্রিন্ট না করে সে রিটার্ন, রিটার্ন জিরোতে চলে যাবে, অর্থাৎ শুরুতে চলে যাবে, এই জন্য আমি এখন মাত্র রিটার্ন দিলাম, রিটার্ন শূন্য আবার এখানে চলে আসবে, এখানে এসে দেখো খেয়াল করো আমরা শূন্য থেকে শূন্য এক দুই তিন চার, এবার পাঁচ সাপোজ, ঠিক আছে, পাঁচ যখন আসলো তখন এবার আয়ের মান কত, পাঁচ, পাঁচ বি অর্থাৎ পনেরো থেকে ছোট, এখানে আসলো এটা মিথ্যা, এবার এখানে আসলো জে এর মান দুই দিয়ে শুরু করলো, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই হয়, পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ হয়, বাট ইন্টেজার বিদায়, এগুলো তো ইন্টেজার আমি শুরুতে বলে দিছি, ইন্টেজার বিদায় এখানে আসলে দুই হবে, তো দুই দুইয়ের সমান, সমান বিদে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে এ আবার পাঁচকে দুই দিয়ে ভাগ করবে, জে এর মান কত দুই, আই কত পাঁচ, পাঁচকে দুই দিয়ে ভাগ করে দেখবে বাক্সে শূন্য হয় কিনা, না বাক্সে শূন্য হয় না, না হলে সে এখানে ঢুকবে না, এখানে না ঢুকে সে কী করবে, এই দেখো ইফ এত হলে এটা ঢুকবে না, কিন্তু ঢুকবে না, সে কী করবে এখানে চলে আসবে, এখানে সে জিজ্ঞেস করবে ফ্ল্যাগ, আচ্ছা সে কী করবে যে এখানে ঢুকবে না, এখানে না ঢুকে আবার এখানে ব্যাক যাবে, এখানে যাবে, লুপেটা আবার চালাবে, ঠিক আছে, এখানে কিন্তু সে আসবে না, কারণ এটা এখনও ভাঙে নাই, এই লুপটা এখনও ভাঙে নাই, এই লুপ মাত্র দুই দিয়ে পাঁচকে ভাগ করে দেখছে, ভাগ যাচ্ছে না, এবার সে তিন দিয়ে ভাগ করার চেষ্টা করবে, কারণ যে আবার কী হয়ে যাবে, বেড়ে যাবে, তো যে বেড়ে এবার এখানে আসে তিন হয়ে গেল, জে এর মান তিন, এবার দেখো আবার আইকে দুই দিয়ে ভাগ করলে কত হয়, অর্থাৎ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই হয়, তো জে এর মান তো তিন, এই কন্ডিশনটা এবার মিথ্যা হয়ে গেল, এই কন্ডিশন যখনই মিথ্যা হয়ে গেল সে লুপ থেকে বের হয়ে যাবে টোটালি, কারণ লুপে আর ঢুকবে না, এই ভেতরে ঢুকবে না, ভেতরে না ঢুকে এখানে চলে আসবে, অর্থাৎ লুপ এখন ভেঙে গেছে, ঠিক আছে, এখানে আসার পরে সে জিজ্ঞেস করবে ফ্ল্যাগ কত, ফ্ল্যাগ তো চেঞ্জই হয় না, আগের যেটা ছিল ওয়ান ওয়ানের হয়ে গেছে, তো ফ্ল্যাগ যেহেতু ওয়ান সে পাঁচকে প্রিন্ট করে দিবে যে পাঁচ একটি মৌলিক সংখ্যা, তো সাপোজ এরকম যেতে 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 একদম চলতে আসে, ঠিক আছে, চলতে চলতে সাপোজ তেরোতে আসলো, হ্যাঁ এভাবে চলতে থাকবে তেরোতে আসলো, তেরোতে আসার পর কী হবে, অর্থাৎ আয়ের মান এখন তেরো, আয়ের মান বিয়ের চেয়ে ছোটো অর্থাৎ পনেরোর চেয়ে ছোটো, তারপর কী করবে সে এত চলে আসবে, এখানে আসবে, এখানে এসে দেখবে আয়ের মান শূন্য না একও না, তাহলে এই কন্ডিশনটা মিথ্যা বিদায়, সে ফ্ল্যাগটাকে ওয়ান করে দিবে, ওয়ান করে দিয়ে জে এর মান দুই নিয়ে ভেতরে ঢুকবে, জে এর মান দুই নিয়ে সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে সে কী করবে, আয় তো এখন তেরো, তারকে দুই দিয়ে ভাগ করবে, ভাগ করলে হয় ছয়, ইন ভেরিয়েবলকে ভাগ করলে সে এটা নিবে, ছয়টা নিয়ে কিবে দশ দশমিকের আগেরটা নিবে, তাহলে ছয়, তো দেখো ছয় হলে এই কন্ডিশনটা সঠিক, কারণ জে হচ্ছে দুই আর আই ডিভাইড বাই দুই হচ্ছে যে কত ছয়, অর্থাৎ এখানে আসতেছে দুই আর এখানে আসতেছে ছয়, তাহলে এই কন্ডিশনটা যেহেতু সঠিক সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে আইকে অর্থাৎ তেরোকে
13-কে 2 দিয়ে ভাগ করে দেখবে শূন্য হয় কিনা, না শূন্য হয় না। শূন্য না হলে সে ব্ল্যাক বিয়ারটাকে জিরো করবে না, জিরো না করে লুপে আবার ব্যাক যাবে, এখানে আবার ব্যাক আসবে, কারণ সে লুপের এখনো বাইরে নেই। এবার জে এর মান 3 করে নিবে, জে এর মান 3 এখানে, তাহলে এখন 3 তো 3 অবশ্যই 6 থেকে ছোট, ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে এবার 3 দিয়ে 13-কে ভাগ করে দেখবে, ভাগ ফল আবারও সরি ভাগশেষ আবারও কি হচ্ছে না, শূন্য হচ্ছে না। 13-কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, তো হচ্ছে না, যেহেতু সে আবারও এখানে ঢুকবে না, এখানে না ঢুকে আবার লুপে চলে যাবে, কারণ লুপ এখনও ভাঙে নাই। সে এখানে আসবে, এখানে আসার পরে জে এর মানে এবারে 4 করে দিবে, তো জে এর মান এখন 4, 4 হলে ওটা সঠিক, এই কন্ডিশনটা সঠিক, এই কন্ডিশন যেহেতু সঠিক আবারও লুপের মধ্যে ঢুকবে। 4-কে এবার 13-কে এবার 4 দিয়ে ভাগ করে দেখবে, 13-কে 4 দিয়ে ভাগ করে দেখতেছে যে না, 13-কে 4 দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় না, তো সে আবারও এখানে ঢুকবে না, এখানে না ঢুকে আবার লুপে ব্যাক যাবে, লুপে ব্যাক দিয়ে জে এর মানে এবার 5 করে দিবে, তো জে এর মান যখন 5 তাহলে এটা আবারও সঠিক, দেখো জে এর মান 5 সঠিক বিদায়। 13-কে সে এবার 5 দিয়ে ভাগ করে দেখবে, 13-কে এবার কত দিয়ে ভাগ করে দেখবে, 5 দিয়ে ভাগ করে দেখে যে না ভাগশেষ শূন্য হয় নাই, সেখানে ঢুকবে না, আবার লুপে ব্যাক যাবে, লুপে ব্যাক গিয়ে জে এর মান 6 করে দিবে, 6 করে দিলে এবার দেখতেছে যে এ তারপরও সঠিক, দেখো 6-6 সমান আছে, এবার সঠিক যেহেতু 6 দিয়ে 13-কে ভাগ করে সে দেখবে, ভাগ করে দেখে যে না ভাগশেষ শূন্য হয় নাই, তো ভাগশেষ যেহেতু শূন্য হয় নাই সে আবারও লুপে ব্যাক যাবে, লুপে ব্যাক গিয়ে জে এর মান 7 করে দিবে, 7 করে দিয়ে এবার দেখো এখানে এই কন্ডিশনটা সঠিক হয় নাই। অর্থাৎ দেখো আমরা যখন 13 মৌলিক কিনা বের করতেছি তখন আমরা 13-কে সর্বোচ্চ 6 পর্যন্ত দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করতেছিও না। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে যেই সংখ্যাটি মৌলিক কিনা তুমি বের করবা সেটাকে তার আগের অর্ধেক পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6। আমরা দেখো 13-কে 2 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে করছি, 5 দিয়ে করছি, 6 দিয়ে করছি, একটা দিয়েও ভাগ জানি, তার মানে আর ভাগ করার দরকার নাই, এই জন্য আমি এখানে ব্রেক করে দিছি, দেখো এই কন্ডিশনটার জন্য দিছি। তো এখন যখন জে এর মান 7, এবার জে এর মান 7 দিয়ে ঢুকতে চাচ্ছে সে, তো সে তো ঢুকবে না, এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, সেজন্য না ঢুকে সে কী করবে, যেহেতু এই কন্ডিশনটা সঠিক নয় সে আর লুপে ঢুকবেই না, লুপে না ঢুকে এখানে আসবে, এখানে এসে দেখবে যে ফ্ল্যাগ কত, একবারও লুপের ভেতরে ঢুকে নাই, তার মানে ফ্ল্যাগ জিরো হয় নাই, তো জিরো যেহেতু হয় না আগে যেটাও, জিরো যেহেতু হয় নাই আগে যেটা রয়ে গেছে সেটাই থাকবে, তো সেটাই মানে কত, 1, ফ্ল্যাগ এখন 1, তো ফ্ল্যাগ যেহেতু 1 সে পার্সেন্টেজ দিকে অর্থাৎ 13-কে প্রিন্ট করবে। তাহলে দেখো একবার প্রিন্ট করছে কত, 2 একবার করছে কত, 3 একবার করছে কত, 5 একবার করছে, 7 একবার করছে, 11 একবার করছে, 13, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলোকে প্রিন্ট করে ফেললাম সি প্রোগ্রামের মাধ্যমে। এবার আমরা এটা একদম কম্পিউটারে দেখব। তো সবাই খেয়াল করো আমরা এখন আমাদের কোড ব্লকসে চলে আসছি, এখানে আমরা প্রোগ্রামটি রান করে দেখব যে এক্স্যাক্টলি কাজ করতেছে কিনা, রাইট? তো আমরা এই জন্য নিউ একটি ফাইল নিলাম, ফাইলটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে নাম দিচ্ছি প্রাইম, ছোট প্রাইম দিচ্ছি, প্রাইম স্যাম্পল, রাইট, প্রাইম স্যাম্পল নাম দিয়ে দিলাম। তারপরে আমি তোমাদের মতো করে ঠিক হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড নিলাম, তারপর আমি কি লিখলাম stdio.h, তোমরা ঠিকভাবে লিখো আমি জানি, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, দেখো এখানে একটা কমা পড়ে গেছে, এটা ডট হবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে ইন দিয়ে দিলাম, ইন দিয়ে মেইন ফাংশনটাকে দিয়ে দিচ্ছি মেইন, তারপর আমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট আমি একদম যেভাবে বোর্ডে করছি সেভাবে দিচ্ছি, এখানে কিভাবে করেছিলাম বোর্ডের মধ্যে। তো এবার এখানে আমি লিখব ইন্টেজার গুলোকে, একটা হবে এ, একটা হবে বি, একটা হবে আই, একটা হবে জে, একটা হবে ফ্ল্যাগ, তোমরা নিশ্চয়ই বোর্ডে করছি যখন খেলা স্যার। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে এবার আমি ব্যবহারকারী থেকে ইনপুট গুলো নিব, এ এবং বি দুইটা ইনপুট কে আমি ব্যবহারকারী থেকে নিব। এই জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমি চাইলে স্ক্যানার দিয়ে সরাসরি নিয়ে নিতে পারি, বাট আমি চাই যে সেটা ব্যবহারকারী যাতে বুঝুক, যেমন ব্যবহারকারী থেকে নিতে চাচ্ছি, সেজন্য প্রিন্ট অ্যাপ দিয়ে আমি একটা লিখে তাকে দিয়ে দিচ্ছি যে এন্টার এন্টার দ্য ফার্স্ট এন্ড লাস্ট নাম্বার, ঠিক আছে? তাহলে সে বুঝতে পারবে যে যে দুইটা সংখ্যার মধ্যে সে মৌলিক সংখ্যাগুলো বের করতে চায়, যে দুইটা সংখ্যার মাঝখানে সেই সংখ্যা দুটি সে দিতে তাকে দিতে বলতেছি সে এটা বুঝতে পারবে, ঠিক আছে? চাইলে সরাসরি এটা না দিয়ে সরাসরি স্ক্যানার দিয়ে করতে পারো, এইভাবে আমি এখন দিয়ে দিচ্ছি, সেভাবে সরাসরি স্ক্যানার পার্সেন্টেজ দিই, তারপর আবার পার্সেন্টেজ দিয়ে দিতে হয়, ছোট হাতে দিই বড় হাতে দিয়ে দিতে হবে না, কমা দিয়ে কোথায় কোথায় রাখতে চাচ্ছ পার্সেন্টেজ দি, এবং পার্সেন্টেজ দি যখন তুমি লিখবা সাথে সাথে সে দুইটা মেমোরি লোকেট করে ফেলবে, মেমোরি তোমার জন্য দুইটা অ্যালোকেট করবে, মানে দুইটা মেমোরি তোমাকে সে দিতে চাচ্ছে ইন্টেজার টাইপ ভেরিয়েবলের জন্য।
তো তুমি এবার বলে দিবে কোথায় সেগুলো রাখতেছো, একটা এতে রাখবা আর একটা কোথায় রাখবা, বিতে। হ্যাঁ, তারপরে আমরা এখানে কি করবো, এখানে আমরা জানি সবাই সেমিকোলন শেষ করতে হয়। তারপরে এবার আমরা একটা ফর লুপ চালাই শুরু করবো, ফর লুপ স্টার্ট করবো। ফর লুপটা শুরু হবে আই ইকুয়াল টু এ থেকে, তারপরে সেটা চলতে থাকবে কত পর্যন্ত, আই ইজ লেস অর ইকুয়াল বি পর্যন্ত, এবং আই এর মান পরে একে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখান থেকে আমরা আরেকটা ব্র্যাকেট দিব, সেটা হচ্ছে আমাদের প্রথম ফর লুপটার জন্য। তো এই প্রথম ফর লুপের আন্ডারে আমরা কি লিখতে হবে মনে আছে, ইফ ইফ আই এর মান যদি শূন্য হয় অথবা এটা হচ্ছে অথবা সাইন, অথবা আই এর মান যদি এক হয় তাহলে আমরা এই দুইটাকে কি করবো না, নিবো না। ঠিক আছে, আমরা এই জন্য এখানে লিখে দিব কি কন্টিনিউ, কন্টিনিউটা এক্সাক্টলি এখানে নিচে লিখতে হয়। তো এই জন্য আমি আমি বোর্ডের মতো না করে এখানকার মতো করে করতে যাচ্ছি। তো আমি এটা এটাকে যদি তুমি নিচে লিখো সমস্যা নাই, তো আমি এটাকে নিচে লিখে দিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি কন্টিনিউটাকে লিখে দিলাম, কন্টিনিউ কন্টিনিউ রাইট, কন্টিনিউ লিখে দিলাম। তোমরা জানো কি আমাদের, সরি, কন্টিনিউ দেওয়ার পরে শেষ করতে হবে লাইনটা সেমিকোলন দিয়ে। তারপরে আমরা আরেকটা ফর লুপ নিবো, বাট তার আগে আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল দিয়ে দিবো, ফ্ল্যাগ ভেরিয়েবলটার নাম দিয়ে দিবো ওয়ান। ঠিক আছে, ফ্ল্যাগ ভেরিয়েবল পরে আমি অলরেডি ডিক্লেয়ার করে রাখছি, সেটা ইন্টিজার টাইপের জন্য ওয়ান দিয়ে দিলাম। তো এবার আমি আরেকটা ফর লুপ চালাবো, সেটা বুঝতে পারছো, এই ফর লুপ হবে জে থেকে, জে এর মান দুই থেকে স্টার্ট হবে প্রথম মৌলিক সংখ্যা দিয়ে। তারপরে জে এর মান অবশ্যই যেটি পর্যন্ত যাবে সেটা হচ্ছে আই এর অর্ধেক পর্যন্ত যাবে, তো এই জন্য আই ডিভাইড বাই টু দিয়েছি। ঠিক আছে, তারপরে জে এর মান একে করে আবার বাড়বে, তাহলে আই ডিভাইড বাই টু কেন নিশ্চয় তোমাদের মনে আছে। তো এই ফর লুপটার জন্য আমাদের ক্যারেক্টার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেন আমি আর একটা স্পেস দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে যে এখানে সে আরেকটা কাজ করবে, এখানে সে দেখবে যে যে আই কে জে দিয়ে ভাগ করলে, আই কে জে দিয়ে ভাগ করলে যে ভাগফল যেটা সেটা শূন্য হয় কিনা, সেজন্য আই পার্সেন্টেজ যে ইকুয়াল টু জিরো জিরো লিখতে হয়। যদি এটা হয় তাহলে সেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটি কাজ করবে, কি কাজ, সেটা হচ্ছে যে এরকম সে কি করবে, সে ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে ওয়ান থেকে জিরো করে দিবে, জিরো করে দিয়ে লাইনটা শেষ করতে হবে। তারপরে সে যেটা করবে সেটা হচ্ছে ব্রেক করে দিবে লুপটাকে, কোন লুপ, সেকেন্ড লুপটাকে। ঠিক আছে, ব্রেকটা এখানে লিখলেও লিখতে আমরা চাইলে পারি, আমি চাচ্ছি যে না এই পুরো অংশটাকে একটা লাইন মতো দিতে, এখানে দিতে, তারপরে এটাকে আরেকটা নিচে দিতে, আর নিচে দিতে দিলাম, তারপরে সেটার পাশে দিয়ে ব্রেকটাকে দিতে। এই যে এভাবে লিখলে সুন্দর দেখতে, দেখ 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 লিখাটা তোমার দেখতে কি লাগবে, সুন্দর লাগবে। অনেকে কি করে যে সেকেন্ড ব্রাকেটটা নিচে দিয়ে দেয়, তাও তুমি পারো চাইলে, হ্যাঁ যেভাবে করো সমস্যা নেই। সিতে তেমনটা স্পেসিং নিয়ে এত বেশি ঝামেলা হয় না, কারণ এগুলো অটো, এই সফটওয়্যারটা অটো, এগুলো যতটুকু স্পেস নেওয়া দরকার ততটুকু নিয়ে নেবে, হ্যাঁ যতটুকু স্পেস তোমার লাগবে সে অটো নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, যখন এই কাজটা হবে না, অর্থাৎ ব্রেক করবে না, বা ফ্ল্যাগ এর মান জিরো হবে না, বা এই কন্ডিশনটা যখন সঠিক হবে না, তখন তো সে ফ্ল্যাগ এর ভ্যালুটা জিরো করবে না, ওয়ান থেকে যাবে। তো যদি ফ্ল্যাগ এর ভ্যালু ওয়ান থাকে তাহলে আমাদেরকে নাম্বারটা প্রাইম এবং সেটিকে প্রিন্ট করা লাগবে, নাম্বারটি মৌলিক বিধে আমাদেরকে সেটা কি করা লাগবে, প্রিন্ট করা লাগবে। এখানে আসলে এই জিনিসটা আমার চোখে পড়ছে, এটা কমা হবে না, এটা হবে সেমিকোলন, রাইট, এটা হবে সেমিকোলন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই মেইন লুপ যেটা, এটা হচ্ছে মেইন লুপ, এটার ব্র্যাকেটটা কোথায় শেষ হয়ে দেখবো, এই যে এখানে শেষ, রাইট। তো এখানে যেহেতু শেষ হয়েছে, আমি এটার আগেই এই কাজটা করতে হবে, কি কাজ করতে হবে আমাদেরকে, ইফ যদি ফ্ল্যাগ জিরো ওয়ান কিনা জিজ্ঞেস করতেছি, ফ্ল্যাগ ওয়ান কিনা, ডাবল ডাবল ওয়ান, ডাবল ইকুয়াল টু এর মানে হচ্ছে যে ট্রু আর ফলস, মানে ট্রু বা সত্য, সত্য কিনা মিথ্যে কিনা জিজ্ঞেস করা, এটাকে বলা হয় তোমার বুলিয়ান। হ্যাঁ, তাহলে যদি ফ্ল্যাগ এর মান ওয়ান হয় সে প্রিন্ট করবে কি, সে প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে কাকে, ওই আই কে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ ডি দিয়ে দিব, আমি পার্সেন্টেজ ডি দিয়ে এখানে একটা স্পেস দেওয়া দরকার আসলে, আমি স্পেস না দিয়ে আগে তোমাদেরকে দেখাবো যে কি, আচ্ছা দিয়ে দেখাই যে এখানে একটা স্পেস আছে, তাহলে আগে দিলাম তারপরে দেখাচ্ছি, তারপরে এখানে আই দিয়ে দিলাম। ঠিক আছে, একটা আই দিলাম। এবার আমাদেরকে একদম প্রোগ্রামটা শেষ করার আগে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের, এটা ছিল মেইন সেকেন্ড ব্র্যাকেটে, যে দেখো এটা আর এবং এটা সেম, বুঝছো, তাহলে এটার আগে, এটার আগে আমাদেরকে লিখতে হবে রিটার্ন, রিটার্ন জিরো, রিটার্ন জিরো দিয়ে দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই প্রিন্টের আগে আমি সেমিকোলন দিয়ে নিচ্ছি, আর কোথাও কোনো সমস্যা থাকলে আমি সেটা এক নজরে দেখে নিচ্ছি, আশা করি নাই। তো আমি এটাকে এবার রান করে দেখতেছি যে কি হয়, রান করালাম, রান করানোর আগে কি আমার মানটা আসতেছে, যদি কোনো এরর থাকে মান কিন্তু দেখাবে না আমাকে, এবং দেখাচ্ছে না আমাকে, এরর বলতেছে কোন জায়গায় এরর, আমার এরর হচ্ছে যে প্রিন্ট, প্রিন্ট নামে আসলে কিছু নেই,
আমি পাইথনে বেশি অভ্যস্ত, সেখানে প্রিন্ট লিখতে হয়, তো এখানে আমি প্রিন্ট লিখে দিচ্ছি, আসলে প্রিন্ট অ্যাপ লিখতে হবে। প্রিন্ট অ্যাপ দিয়ে দিলাম, আর প্রথম প্রিন্ট আছে আমাদের এই যে, এখানে প্রিন্ট অ্যাপ লিখছি, সো এটা ঠিক আছে, সো প্রিন্ট অ্যাপ লিখতে হবে, এটা মনে রাখতে হবে। আমি আবার চালু করলাম কি 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত দিলাম। দেখো খুব সুন্দর করে নাম্বার গুলোকে, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে কি করে দিল, প্রিন্ট করে দিল। 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19 কে সে প্রিন্ট করলো। তো এবার আমি মনে করি এটা একটু কেটে দেই। কেটে দেওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে এই জায়গার স্পেস যেটা, সেটা একটু না দিয়ে দেখি কি হয়, ঠিক আছে? এই স্পেসটা না দিয়ে আমি সেভ করে নিলাম কন্ট্রোল এস দিয়ে, দেন আবার এটাকে রান করাচ্ছি। এবার দেখো এবার কি হয়, এবারও কিন্তু আমি সেই 0 থেকে 20 পর্যন্ত দিলাম, যে 0 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে সে কি করবে, প্রিন্ট করবে, রাইট? তাহলে দেখো কি হচ্ছে, দেখো এবারও কিন্তু সে মৌলিক সংখ্যাগুলো প্রিন্ট করছে, বাট এগুলোর মাঝখানে কোনো স্পেস নাই, অর্থাৎ 2, 3, 5, 7, 11, 13, 17, 19 সবগুলোই প্রিন্ট করছে, কিন্তু মাঝখানে কি নেই, স্পেস নাই। তাহলে এই যে স্পেসটা তারা দিলে কি হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? তো আমি তাহলে এখানে স্পেসটা আবারও দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার সেভ করে নিলাম। তারপরে এবার আমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখতে চাই, 1, তারপর 100 দিয়ে দিলাম। দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে খুব সুন্দর করে প্রিন্ট করতেছে। এবার যদি তুমি চাও আরো বেশি, 1 থেকে 1000 তাও পারবা। হ্যাঁ, তাহলে আমরা 1 থেকে 1000 দিলাম, তো এন্টার দিয়ে দিলাম। দেখো 1 থেকে 1000 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো খুব সুন্দর করে কি করে দিল, প্রিন্ট করে দিল। তাহলে দেখো আমরা মানুষ মানুষ যদি 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই, আমাদের হয়তো 1 ঘন্টার থেকেও বেশি সময় লাগবে, বাট কম্পিউটার সেটা কি করতেছে, সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মূল কাজ, যেটা আমি তোমাদেরকে সবসময় বলতে চাই। তো যারা এই ক্লাসটা বুঝছো তারা আশা করি নেক্সট ক্লাসটাও দেখবা, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর যারা প্রোগ্রামিং শিখতেছো বা পরীক্ষার জন্য শিখতেছো, তারা যদি আমি যেভাবে বলতেছি ঠিকভাবে কাজ করো, এইভাবে শিখো বুঝে বুঝে, তাহলে তোমরা কিন্তু কি ভালোভাবে শিখতে পারবা, পরীক্ষা ভালো করতে পারবা এবং প্রোগ্রামিং ও শিখতে পারবা, যেটা তোমার পরবর্তীতে হয়তো তোমাদেরকে কাজে দিবে। এবং একজন প্রোগ্রামার হতে হলে তোমাকে কিন্তু আরো অনেক বেশি, মানে 1 থেকে 1000 গুণ বেশি প্রোগ্রামিং শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেটা আসলে বিশাল লং একটা ধাপ, সেটা হয়তো আস্তে আস্তে তোমরা জানতে পারবা। তো আমার ভিডিও গুলো ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক দিবা, শেয়ার করবা। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।